বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কুয়েতে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচ ডে কাছে আসায় শেষ মুহূর্তের প্রস্তুতি স্ট্র্যাটেজিতেই বেশি মনোযোগ দিচ্ছেন কোচ ক্যাবেরেরা। সেই সাথে পুরো দল সতর্ক, নিজেদের শতভাগ ফিটনেস নিয়ে। কুয়েতের বৃষ্টি ভেজা সন্ধ্যা যেন তপু বিশ্বনাথদের মনে করিয়ে দিল দেশের কথা। মিডল ইস্টের শুষ্ক আবহাওয়ায় মানিয়ে নিতে প্রায় 2 সপ্তাহের বেশি সৌদিতে কাটানো বাংলাদেশ দল কুয়েতে এসে বৃষ্টি পেয়ে যেন স্বস্তির নিঃশ্বাসই ফেলেছেন। বাতাসের আর্দ্রতা নিয়ে তাই কুয়েতে লাল সবুজদের দ্বিতীয় দিনের অনুশীলনটাও হলো মন মতো। নিজেদের থেকে শক্তিশালী দল ফিলিস্তিনের মুখোমুখি হবার আগে প্রতিপক্ষের প্রতিটা মুভমেন্ট, স্ট্র্যাটেজি জামালদের বারবার বুঝিয়ে দিচ্ছেন কোচ ক্যাবেরেরা। মাঠে আর মাঠের বাইরে সারাক্ষণই নানা রকম ছক কষছেন বাংলাদেশের মাস্টারমাইন্ড কোচ। আমাদেরকে সবকিছু নিয়ে আমাদের প্র্যাকটিস করেছে, ডিফেন্ডিং, অ্যাটাকিং সবকিছু নিয়ে। আজকে আমরা ভিডিও সেশন ছিল আমাদের, ওদের শক্তিশালী পার্ট নিয়ে এবং ওদের আপনার দুর্বলতা নিয়ে। তো ওরা অনেক শক্তিশালী টিম আমরা জানি, কিন্তু আমরা আমাদের দিক থেকে আমরা চেষ্টা করব যত ভালো কিছু করা যায়। ফার্স্ট লেগ ঘরের বাইরে হওয়ায় বাংলাদেশের লক্ষ্যটা থাকছে কম গোল হজমে। সাথে ম্যাচের আগে কেউ যেন ইনজুরিতে না পড়ে সেই বিষয়েও সতর্ক থেকে অনুশীলন করছেন সবাই। বাংলাদেশ টিমের যদি এই সময় এসে খেলা দেখেন, শুধু ডিফেন্ডাররাই ডিফেন্স করে না, ফুল টিমই ডিফেন্স করে। সো আমি মনে করি সবাই সেভাবে মেন্টালি ডিটারমাইন্ড আছে, সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়েছে এবং আশা করতেছি ইনশাআল্লাহ ভালো করবে টিম। সৌদিতে ক্যাম্প, সুদানের সাথে প্রস্তুতি ম্যাচ আর ক্যাবেরেরার দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং, সবকিছুই 21 তারিখ শক্তিশালী ফিলিস্তিনকে রুখে দেওয়ার জন্য। বিশ্বকাপ বাছাই পর্বের এই অ্যাওয়ে ম্যাচে মাঠে খেলা দিয়ে সবাইকে চমকে দিতে চান জামাল সাদ আর হৃদয়রা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।